বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে প্রচ্ছদ করেছে ভারতীয় ঐতিহ্যবাহী পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসের বিনোদন ও লাইফস্টাইল বিষয়ক ম্যাগাজিন ইন্ডালজ। চলতি মাসের সংখ্যায় জয়ার ব্যক্তিগত ও অভিনয় জীবন নিয়ে নানা বিষয় তুলে ধরা হয়েছে। এছাড়া প্রকাশ করা হয়েছে তার বেশ কয়েকটি ছবিও। প্রতিবেদনে জয়া আহসানকে বাংলাদেশের 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনয়শিল্পী, সাংবাদিকতা ও মডেলিংয়ে সফল বলে পরিচয় করিয়ে দেয়া হয়। তবে সাংবাদিকতা ও মডেলিং যে খুব বেশি দিন করেননি তাও উল্লেখ করা হয়েছে সেখানে। বাদ যায়নি টেলিভিশনে তার কর্মজীবনের কথাও। কোন ধরনের ছবি করতে ভালোবাসেন এমন প্রশ্নের জবাবে ম্যাগাজিনটিতে জয়া বলেন, শক্তিশালী বার্তা বহনকারী ছবি তার পছন্দ। শুধু গাছের চারপাশ ঘিরে নাচতে হবে এমন ছবি করতে চান না তিনি। জয়া বলেন, আমি বুদ্ধি নির্ভর অভিনয়ে বিশ্বাসী, আমি বুদ্ধি নির্ভর অভিনয় ভালোবাসি। গভীর কোনো চরিত্র থেকে বের হয়ে আসা সত্যিই খুব কঠিন। কাজের সময় চরিত্রের মধ্য দিয়ে আমি যেন নিজেকে নতুন করে আবিষ্কার করতে থাকি। তখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন কে আসল জয়া, আমি বলতে পারবো না। চরিত্র থেকে বের হওয়ার বিষয়টি নির্ভর করে চরিত্রের গভীরতার উপর। আগে তো অনেক সময় লাগতো চরিত্র থেকে বের হতে, এখন আমার অন্তত 1 থেকে 2 মাস সময় লাগে। তো আপনাদের কেমন লাগলো জয়া আহসানের এই নতুন লুক, এখনই কমেন্টস করে জানান। এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।